বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাদের আশা একটি রিন ম্যাম বলছি, লেকচারার ইন ইংলিশ ফেনী ন্যাশনাল কলেজ। আজ আমি তোমাদের মধ্যে চলে আসলাম টেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশানের পার্ট 3 নিয়ে, যেহেতু আমি আগে দুটো পার্ট নিয়ে আলোচনা করেছিলাম, তার পরিপ্রেক্ষিতে আজকে আমি পার্ট 3 নিয়ে আলোচনা করবো এবং এটি টেন্স নিয়ে তোমাদের সর্বশেষ ক্লাস থাকবে। প্রথমে আসো আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানি। ফিউচার ইনডিফিনিট টেন্স ডিনোটস টু অ্যান অ্যাকশন উইচ উইল হ্যাপেন ইন দ্য ফিউচার। তার মানে কি? এই ফিউচার ইনডিফিনিট টেন্সটা তোমাকে কী বোঝাবে? যে ভবিষ্যতে ঘটবে এমন কোনো কাজকে বোঝাবে। একটি লাইন থেকে তখন যখন তুমি বুঝতে পারবে যে এই কাজটা ভবিষ্যতে ঘটবে, তখন তুমি ধরে নিবে যেটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফর এক্সাম্পল, এখানে যে এক্সাম্পলটা তোমরা দেখতে পাচ্ছ, হি উইল হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করবে। তার মানে সে তোমাকে সাহায্য করেছিল বা সে তোমাকে সাহায্য করছে এমন কিছু বলা হয়নি, বলা হয়েছে সে তোমাকে সাহায্য করবে। তাহলে আমরা জানতে পারলাম এটা ভবিষ্যতে কাজটা সংঘটিত হবে, এখনো হয়নি। তার মানে হচ্ছে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তারপর দেখো, এখানে কিছু বাংলায় যদি কিছু লাইন্স থাকে এবং বা তোমরা বাংলায় ইংলিশ থেকে যখন বাংলায় অনুবাদ করবে, সেক্ষেত্রে লাইনের শেষে কি থাকবে, কিছু এই ক্লুগুলো দেখে তোমরা বুঝতে পারবে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। সেটা তোমরা দেখে নিবে, স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তার মানে কি? ফিউচার ইনডিফিনিটের অক্সিলিয়ারি ভার্ব কি? ফিউচার ইনডিফিনিট টেন্সের বা অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে শ্যাল অথবা উইল, এবং ভার্বের কোন ফর্ম থাকবে? অবশ্যই অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে প্লাস অবজেক্ট। এখন তোমরা যেহেতু জানো, আগে ক্লাসগুলোতে দেখতে পেয়েছো, প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু তিন ধরনের সেন্টেন্সে রূপান্তর করা যায়। তদ্রূপ ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই তিন ধরনের সেন্টেন্সে আমরা রূপান্তর করতে পারি। পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সেম ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস শ্যাল আর উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আই উইল রাইট দ্য লেটার অর আই শ্যাল রাইট দ্য লেটার, আমি কবিতাটি লিখবো, আমি চিঠিটি লিখবো। আর যদি তোমরা বলো যে আই উইল অর শ্যাল রাইট দ্য পোয়েম, আমি কবিতাটি লিখবো, তাহলে এটা হচ্ছে কি, একটা হ্যাঁবোধক বাক্য। একটু নোট ডাউন করে রাখো যে ফার্স্ট পার্সনের পরে সাধারণত শ্যাল বসে, কিন্তু তুমি চাইলে সব ক্ষেত্রেই উইল ব্যবহার করতে পারো। সেজন্য তুমি ফিউচার ইনডিফিনিট টেন্সের বেলায় সব সেন্টেন্সে কিন্তু তুমি উইল ইউজ করতে পারবে, এবং নেগেটিভ সেন্টেন্সের বেলায় তুমি কি করবে, নেগেটিভ সেন্টেন্সের বেলায় শুধুমাত্র অক্সিলারি ভার্বের সাথে তুমি নট যুক্ত করে দিবে। আর এখানে স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস উইল নট অর ওন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, মানে উইল নটের শর্ট ফর্মই হচ্ছে ওন। ফর এক্সাম্পল, আই উইল নট অর ওন্ট রাইট দ্য পোয়েম, আমি কবিতাটি লিখব না। এখানে কি বলা আছে, না বোধক বাক্য, মানে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য বা না বোধক করার জন্য আমরা শুধুমাত্র অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করেছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় কি হয়, তোমরা আগের ক্লাসগুলোতে জানতে পেরেছো, বাকি সব কিছু ঠিক থাকবে তুমি প্রশ্ন করার জন্য বা সেন্টেন্সটাকে পজিটিভ সেন্টেন্স থেকে ধরো ইন্টারোগেটিভ সেন্টেন্সে তুমি রূপান্তর করছো, মানে তুমি প্রশ্ন করছো, তখন তুমি শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে সেন্টেন্সের সামনে নিয়ে আসবে। কি বলছে এখানে, একই ব্যাপার যে শুধুমাত্র অক্সিলারি ভার্বটা সামনে আসবে, উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন তোমাকে দিতে হবে। ফর এক্সাম্পল, উইল আই রাইট দ্য পোয়েম, আমি কি কবিতাটি লিখবো। তার মানে এখানে শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে সামনে এনে আর বাকি সব ঠিক থেকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পেরেছি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স ডিনোটস টু অ্যান অনগোয়িং অ্যাকশন উইচ উইল হ্যাপেন ইন দ্য ফিউচার। মনে রাখবে, সকল কন্টিনিউয়াস টেন্স চলমান অবস্থার কাজ বোঝাবে। তোমার যখন কন্টিনিউয়াস কোনো টেন্সের কথা তোমার মাথায় আসবে, তোমার মাথায় পাশাপাশি এটাও আসা উচিত যে এই কাজটা চলমান, তার মানে ভবিষ্যতে ঘটতে থাকবে বা চলমান থাকবে এমন কোনো যদি কাজ বোঝায়, তখন সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফর এক্সাম্পল, আই উইল বি রাইটিং দ্য পোয়েম, আমি কবিতাটি লিখতে থাকবো। তার মানে কেউ তোমাকে একটা ভবিষ্যতে যে কোনো একটা সময়ের কথা বলে যে এই সময়টা কি তুমি ফ্রি থাকবে, না, তখন তুমি কি বলবে, যে আমি ওই সময়টা ওই কাজটা করতে থাকবো। তার মানে
তোমার ভবিষ্যতে নির্দিষ্ট কোনো সময়ে কোনো কাজ চলমান অবস্থায় থাকবে। এখন স্ট্রাকচারটা আমরা দেখি, সাবজেক্ট প্লাস শ্যাল বি অর উইল বি প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। মোট কথা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি, মূল ভার্বের সাথে আইএনজি থাকবে প্লাস অবজেক্ট। খেয়াল করো, ফিউচার ইন্ডিফিনিটিভ ছিল শ্যাল উইল, আর ফিউচার কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্ব হচ্ছে কি শ্যাল বি উইল বি। এখন পজিটিভ সেন্টেন্স দেখো, পজিটিভ সেন্টেন্সের কাজ কি? পজিটিভ সেন্টেন্সের কাজ হচ্ছে একই কাজ, যে তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার যেমন, পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটাও ঠিক তেমন। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, পজিটিভ সেন্টেন্সে যেহেতু একই স্ট্রাকচার, আমরা স্ট্রাকচারটা না পড়ি, ইউ উইল বি গোয়িং টু দ্য অফিস, তুমি অফিসে যেতে থাকবে। মানে ধরো তুমি প্রত্যেকদিন অফিসে সকাল 10টায় যাও, এখন কেউ তোমাকে বললো তুমি শনিবার সকাল 10টায় অফিসে, তো তখন যেতে থাকবে। তার মানে সকাল 10টায় হচ্ছে অফিসে যাওয়ার টাইম, তার মানে সেই 10টায় তোমার অফিসে যাওয়াটা চলমান অবস্থায় থাকবে। এখন নেগেটিভ সেন্টেন্সটা দেখো, নেগেটিভ সেন্টেন্সের কাজও একই, যে শুধুমাত্র সব কিছু ঠিক থাকবে, তুমি অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করবে। ফর এক্সাম্পল, ইউ উইল নট অর ওন্ট বি গোয়িং টু দ্য অফিস, তুমি অফিসে যেতে থাকবে না। ধরো তোমার ফ্রাইডে অফিস নেই, তাই না? প্রতিদিন তুমি সকাল 10টা অফিস যাও, কিন্তু তুমি ফ্রাইডে অফিসে যাচ্ছ না সকাল 10টায়, সেই ক্ষেত্রে কি হবে যে ওইটাও চলমান অবস্থায় থাকবে, যে তুমি শুধুমাত্র নেগেটিভ করার জন্য নটা যুক্ত হয়েছে, তুমি সকাল 10টা অফিসে তখন যাবে না বা যেতে থাকবে না। আচ্ছা, আমরা ফিউচার পারফেক্ট টেন্সটা দেখি। ফিউচার পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি? এমন কোনো কাজকে বোঝায় যা ভবিষ্যতে কোন সময়ে কোনো সময়ে ঘটে থাকবে, মানে ভবিষ্যতে যে কোনো একটা সময়ে ঘটে থাকবে। ভবিষ্যতে যদি দুটি কাজ হয়, যে কাজটি আগে হয় সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে হয় সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আমরা ইংলিশ ডেফিনিশনটার দিকে তাকাই। ফিউচার পারফেক্ট টেন্স ডিনোটস টু অ্যান অ্যাকশন, এমন একটি কাজকে বোঝায় হুইচ উইল হ্যাভ বিন অকার, যেটা কি সংঘটিত হতে থাকবে বা সংঘটিত হবে এট সাম টাইম ইন দ্য ফিউচার, ভবিষ্যতে কোন একটা সময়ে। ইফ টু অ্যাকশন টেক প্লেস, যদি দুইটা কাজ সংঘটিত হয় ইন দ্য ফিউচার, ভবিষ্যতে, দ্য ফার্স্ট ওয়ান ইজ ফিউচার পারফেক্ট টেন্স, প্রথমটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ সিম্পল প্রেজেন্ট টেন্স অর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে ভবিষ্যতে যদি দুইটি কাজ হয়, তাহলে প্রথম কাজটা হবে ফিউচার পারফেক্ট টেন্সে এবং সেকেন্ড কাজটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। ফর এক্সাম্পল, বাই দ্য টাইম ইউ রিচ, তুমি এসে পৌঁছাতে পৌঁছাতে, উই উইল হ্যাভ স্টার্টেড আওয়ার জার্নি, আমরা আমাদের কি করব জার্নিটা শুরু করে দিব। তার মানে খেয়াল করো, এখানে দুইটা কাজ, একটা হচ্ছে যাত্রা শুরু করা, আরেকটা হচ্ছে কেউ এসে পৌঁছানো। এখানে যেহেতু বলা হয়েছে তুমি এসে পৌঁছাতে পৌঁছাতে, দুইটা কাজ আমরা পেলাম। এখন দেখো এখানে বলা হচ্ছে বাই দ্য টাইম ইউ রিচ, তুমি এসে পৌঁছাতে পৌঁছাতে, উই উইল হ্যাভ স্টার্টেড আওয়ার জার্নি, আমরা আমাদের যাত্রা শুরু করব। তার মানে কি, লোকটা এসে পৌঁছানোর আগে তারা যাত্রা শুরু করবে। তাহলে কোন কাজটা প্রথমে? যাত্রা শুরু করার কাজটা প্রথমে, সেজন্য এটা হয়েছে ফিউচার পারফেক্ট টেন্স। এবং ফিউচার পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব দেখো উইল হ্যাভ আছে, এবং পরের কাজটা কোনটা? এসে পৌঁছানো। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। ফার্স্ট পার্টিসিপল, সরি, ফার্স্ট পার্টিসিপল ফর্ম কিভাবে তোমরা দেখেছো এখানে আছে, দেখো এক্সাম্পলে উই উইল হ্যাভ স্টার্টেড, তারপর আগে বলি কি, অবশ্যই দেখো ফার্স্ট পার্টিসিপল প্রত্যেকটা ফর্মে টেন্সে আছে। আমরা সেন্টেন্সে স্টার্ট গঠন করবো, থেকে আমি আসছি সামারাইজ করে স্টার্টেড, বলি, পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সেম থাকবে, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা নট যুক্ত করবে, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলা তোমরা শুধুমাত্র কি করবে অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবে, এবং আরেকটা ছোট্ট কাজ যেটা হচ্ছে কি করবে প্রশ্নবোধক চিহ্ন ইউজ করবে সেন্টেন্সের শেষে। আসো আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ডিনোটস টু অ্যান অনগোয়িং অ্যাকশন হুইচ উইল বি ডান অ্যাট সার্টেন টাইম ইন দ্য ফিউচার। আচ্ছা, তার মানে কি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে একটা চলমান অবস্থার কাজ, যেটা ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ে ঘটবে। ইফ টু অ্যাকশন টেক প্লেস, যদি দুইটা কাজ ঘটে ইন দ্য ফিউচার, ভবিষ্যতে, দ্য ফার্স্ট ওয়ান হুইচ উইল বি কন্টিনিউড, যে কাজটি প্রথম কাজ যেটা চলমান চলবে, ইজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং দ্বিতীয়টা কি,
future indefinite but simple present tense. For example, I will have been doing the work until you return. তুমি ফিরে না আসা পর্যন্ত আমি কাজটি করতে থাকবো। খেয়াল করো কি বলেছে, যে ভবিষ্যতে দুটি কাজ থাকবে, চলমান কোনো কাজকে বোঝাবে এবং নির্দিষ্ট সময় ধরে চলবে। এখন এক্সাম্পলটা একটু খেয়াল করো, তুমি ফিরে না আসা পর্যন্ত আমি কাজটি করতে থাকবো, তার মানে কি, কেউ যে বলছে তুমি ফিরে না আসা পর্যন্ত, মানে কি কোনো একজন লোক কিন্তু ফিরে আসবে এবং ফিরে আসার কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট সময় আছে। ধরো লোকটি বিকেল 5টায় এসে পৌঁছাবে, তাই না? এটা একটা নির্দিষ্ট সময়। এবং কি বলেছে যে ও ফিরে না আসা পর্যন্ত কাজটি করতে থাকবে। কাজটি তাহলে কতক্ষণ ধরে করতে থাকবে? ধরো একটা সময় শুরু হয়েছে কাজটি এবং সে না আসা পর্যন্ত, সে ধরো বিকেল 5টা আসলো, ওই সময়টা পর্যন্তই কিন্তু এখানে যে সাবজেক্ট যিনি বলছেন যে আমি কাজটি করতে থাকবো, তিনি কিন্তু ওই কাজটি করবেন। তাহলে একটা নির্দিষ্ট সময় ধরে কিন্তু কাজটি চলতে থাকবে। এখানে দুইটা কাজ, একটা হচ্ছে একজন লোক আসা, আর একটা হচ্ছে কাজ আরেকজন লোক একটি কাজ চালিয়ে যাবে। তার মানে বুঝতে পেরেছি, দুইটি কাজ সংঘটিত হয়েছে এবং একটা নির্দিষ্ট সময় ধরে কিন্তু একটা কাজ চলেছে। এবং প্রথমটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং দ্বিতীয় কাজটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি এবং কি বলা হচ্ছে, সিন্স অথবা ফর যুক্ত হবে প্লাস অবজেক্ট। আচ্ছা, এখন বলা হচ্ছে যে অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন ইউজ হবে এবং মেইন ভার্বের সাথে আইএনজি থাকবে এবং সময়টাকে বোঝানোর জন্য সিন্স অথবা ফর ইউজ করা হবে। তোমরা জানো সিন্স এবং ফর নিয়ে আমি গতকাল ক্লাসে আলোচনা করেছি। এখন দেখো সেকেন্ড সেন্টেন্সটা তোমরা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি বলছে, দ্য স্টুডেন্টস উইল হ্যাভ বিন ডুইং দ্য ক্লাস আনটিল দ্য বেল রিংস। কি বলেছে, ঘন্টা না বাজা পর্যন্ত ছাত্ররা ক্লাস করতে থাকবে। এখানেও দুইটা কাজ, একটা হচ্ছে ঘন্টা বাজা আর একটা হচ্ছে ছাত্ররা দেন ক্লাস করা, দুইটা কাজ। তাহলে প্রথম কাজ কোনটা? অবশ্যই প্রথম কাজ হচ্ছে ছাত্রদের ক্লাস করা এবং দ্বিতীয় কাজ হচ্ছে কি, যেটা পরে হবে, বেল বাজবে, সেটা হচ্ছে দ্বিতীয় কাজ, তাই না? তো এখানে আনটিল ইউজ করা হয়েছে, মানে সিন্স ফর অথবা আনটিল কোন একটা ইউজ হতে। আচ্ছা, এখানেও দেখো পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা জানো, মুখস্থ করে নাও, পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সেম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, নেগেটিভ সেন্টেন্সের সাথে শুধুমাত্র নট যুক্ত হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় কি হবে, অক্সিলারি ভার্বটাকে সামনে আসবে এবং কি হবে, প্রশ্নবোধক চিহ্নটা তুমি সবার শেষে বসাবে। তোমরা অবশ্যই উদাহরণ সহ দেখে নিবে স্লাইডটা, প্রত্যেকটা উদাহরণ দেখে নিবে এবং কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জান। এখন দেখো তোমাদের জন্য আমি যে তিনটা ক্লাস নিলাম, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 কি নিয়ে নিলাম, আমি প্রেজেন্ট টেন্স নিয়ে নিয়েছি, পাস্ট টেন্স নিয়ে নিয়েছি এবং ফিউচার টেন্স নিয়ে নিয়েছি। এখন তোমাদের জন্য এই স্লাইডটাতে আমি প্রত্যেকটা টেন্সেরই, মানে প্রত্যেকটা স্ট্রাকচার, প্রত্যেকটা টেন্সে প্রত্যেকটা স্ট্রাকচারে সামারি করে দিয়েছি। তার মানে প্রেজেন্টের দেখো প্রথমেই কিন্তু আছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তার মানে তোমাদের জন্য ইনডিফিনিটটাকে আলাদা করে দিয়েছি, কন্টিনিউসটাকে আলাদা করে দিয়েছি, পারফেক্টটাকে আলাদা করে দিয়েছি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আলাদা করে দিয়েছি। যারা রেগুলার ক্লাস করেছো তারা জানো যে টেন্স সাধারণত 3 ধরনের, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এই 3 ধরনের সাথেই কিন্তু প্রত্যেকটারই আবার 4টা করে প্রকারভেদ আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা প্রত্যেকটা স্ট্রাকচার খুব সুন্দরভাবে মনে রাখতে পারো এবং কোন টেন্সের সাথে কোন অক্সিলারি ভার্ব বসবে সেটা মনে রাখতে পারো, সেজন্য তোমাদের কি করেছি আমি, এটাকে সামারি করে দিয়েছি। তোমরা অবশ্যই সামারিটা দেখে নিবে আর আশা করবো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করবে, তাহলে বিষয়টা তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। শুধুমাত্র দেখলেই তোমরা একটা বিষয় বুঝতে পারবে না, দেখার পাশাপাশি তোমরা যখন লিখবে তখন বিষয়গুলি তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। আশা করছি তোমরা টেন্স নিয়ে মোটামুটি বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আমরা অবশ্যই আবার নেক্সট ক্লাসে ভালো কোনো টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ধন্যবাদ।